গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 27 অক্টোবর শুক্রবার আর সময় হচ্ছে 8:15। আর ঘুম থেকে উঠেছি আমি, তখন 7:10 কি 15 এরকম বাজবে তখন উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার একটু শুয়েছিলাম, তারপরে সোনামার বাবাকে ডাকলাম, ও উঠলো। উঠে চা বানিয়ে চা খেয়ে শুধুমাত্র বিছানাটা গুছিয়েছি। এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে, ওই ঘরটা তো গোছানো থাকে, আবার একটু ঝেড়ে নিলাম বাসি বিছানা, বুঝতেই পারছো। আলনাটাও গোছানো হয়ে গেছে, এই দেখো আলনাটাও গুছিয়ে নিয়েছি। এখন কাজ আছে, যেগুলো কাজ অনেকগুলো আছে, সকালের কাজ জানো তো, সকালে একটু বেশি কাজ থাকে। চায়ের বাসন টাসন সব নামিয়ে রেখেছি, চা খেয়ে চায়ের বাসন নামানো হয়ে গেছে। আর কালকে থেকে তো কোনো কাজ করা হয়নি, সব কিছুই পড়ে রয়েছে। দেখো কতগুলো বাসন হয়েছে, প্রচুর বাসন হয়েছে, প্রচুর। এই মাছতেই 1 ঘন্টা লেগে যাবে, কতগুলো কাঁচার জন্যও বেরিয়েছে, ওগুলোও কাচতে হবে, গ্যাস মুছতে হবে, আবার বাজার চলে এসে দেখতে হবে বাজারে কী আছে, দেখো ব্যাগে কী আছে দেখতে হবে। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো, ঝলমল করছে রোদে এরকম। আর এই বাসটা এই খুলে গেছে, এই মানে তারটা সহ বাসটা পুরো খুলে গেছে। বাবা আসুক, বাবাকে ঠিক করতে বলতে হবে, তা নাহলে যখন তখন গায়ে পড়বে। বুঝছো, ঝলমল করছে, কখন যে আজকে কি হবে। আজকে কখন যে কি করবো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না, কতগুলো বাসন আছে, বাসন মাজবো, কাচবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, দেখি কী কী বাজার এনেছে, বাজারগুলো আগে তুলে নিই। একেবারে কাজে দেবে, পেঁয়াজ কলি এনেছে, দেখতে পাচ্ছো তোমরা, এই দেখো পালং শাক এনেছে, বলেছি একটা বেগুন আনতে, একটা বেগুন এনেছে পালং শাক দেওয়ার জন্য, বলেছিলাম অবশ্য পালং শাক আনতে আমি। আর এর মধ্যে এনেছে মনে হয় মাছ, জিরেটা শেষ হয়ে গেছে, অল্প একটু জিরে এনেছে, বললো বাজার দুদিন পরে করবে। আর এনেছে আলু আর আদা, এই তো বাজার। এই দেখো বাজারগুলো তুলে নি, মাছটাও ধুয়ে নি, আর সোনা চাটা খেয়েও বেরিয়েছে, ও শরীরটা খারাপ করছে, জ্বর এসেছে ওর আবার, সকাল থেকে দেখছি জ্বর, জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে ওকে, চা বিস্কুট খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি। দেখি ঝটপট কাজগুলো সেরে নিই, সেরে ওর জন্য আবার রান্না করি দুটো, রান্না করে ওর ম্যাম আবার পড়াতে আসবে, কাজগুলো তাকে সেরে উঠি, তারপরে দেখা যাচ্ছে কী হবে। তো চল আবার পরে দেখা হচ্ছে, কাজ টাজগুলো পুরো কমপ্লিট করে নিই, কমপ্লিট করে স্নান টান করে দেখা হচ্ছে। এই কাজগুলো তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না, যদি আমি কাজগুলো শেয়ার করতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে। আবার তাছাড়া সোনা আবার নেই, সোনা আবার ধরে দিলে হয়ে যেত, কিন্তু ওর নিচে আছে, থাক শরীর খারাপ করছে, বসে আছে, থাক অন্য কোনো দিন শেয়ার করবো, চলো পরে আবার দেখা হবে স্নান টান সেরে কেমন। সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে দেখো একদিকে ভাত আর একদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি, কিন্তু মাথাটা আমার এখনও আশ্রানো হয়নি, মানে স্নান করে উঠে এগুলো বসিয়ে দিলাম, কেন বলো তো, সোনামার ম্যাম আবার সোনামাকে পড়াতে চলে এসেছে, আর না খেয়ে পড়তে বসে যাবে। যদিও এখন বেশি বেলা হয়নি, 10:30 মতো বাজে, অন্যান্য দিন 11:30 আসে, কিন্তু আজকে 1 ঘন্টা আগেই চলে এলো, বললো পড়িয়ে দিয়ে একেবারে বাড়ি যাব। তো ভাবলাম সেই জ্বরের ওষুধ খেয়েছে, চা বিস্কুট খেয়ে একটু ম্যাগি না করে দিলে আবার পড়ে উঠতে উঠতে প্রায় 12টা বেজেই যাবে, ওই জন্য আর কি একটু ম্যাগি বানিয়ে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে এইদিকে কেটে বেছে নিচ্ছি, ভাত তো দেখছো ফুটছে, ভাতটা নামিয়ে নেব। আর এই দেখো এদিকে কেটে নিয়েছি মাছের আলু, কেটে নিয়েছি, আর মাছগুলো তো স্নানের আগেই ভালো করে আঁশগুলো ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে এবারে শাকটা কাটবো, আর পেঁয়াজ কলিটাও কাটা হয়ে গেছে, আর শাকগুলো ভালো করে কেটে নিচে নিয়ে যাব, নিচে গিয়ে মটরের জলে ধোবো, কেন বলো তো ওপরের কলের জল না ঠিক একটা মানে সেইভাবে যে বেশি স্পিডে আসবে সেরকম আসে না, ওই জন্য নিচে মটরটা চালিয়েই ডাইরেক্ট ধুয়ে নিই একেবারে, শাকগুলো বিশেষ করে, কেননা শাক জিনিস ভালো করে না ধুলে না খাওয়া যাবে না। আর আমি একটু সিনগিনে টাইপের যা বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ঠিক আমার রোচে না, আর শাকটা অতটাও আমি ভালোবাসি না,
পালং শাকটা একটু খাই, তো ওই জন্যই আজকে আনতে বলেছিলাম। কিন্তু এখনকার পালং শাক অতটাও টেস্টি নয়, যদি আর একটু শীত পড়ে তাহলে হয়তো ভালো লাগবে। তো এদিকে দেখো, পেঁয়াজকলি কেটে এদিকে ধুয়ে নিয়েছি, মাছগুলোও বের করে নিয়েছি, আর এখানে তোমার আলু বেগুন সিম নেই, সিম থাকলে একটু ভালো হতো, কিন্তু কি করব, যা আছে তাই। আর ওখানে কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, মাছগুলো ছেড়ে দেব। কি বলো তো, তেলটা আবার ভালো করে গরম না করলে না মাছগুলো যেন সেই খুলে খুলে যাওয়ার মতো হয়, তো এই জন্য তেলটা ভালো করে গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। মাছ আজকে বেশি নিয়ে আসিনি, 4 পিস নিয়ে এসেছে। কেন বলো তো, আমি তো অতটা মাছ খাই না, ওই জন্য বলবে তুমি খাও না বেকার বেকার মাছ এনে রাতের বেলায় কে খাবে কে খাবে করে বাড়ানোর থেকে ওই 4 পিসই ঠিক আছে। আর সোনারও শরীরটা খারাপ করছে, যার জন্য অল্প করে এনেছে। আর এদিকে দেখো, ভাত নেমে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে, পেঁয়াজকলিও ভাজা হয়ে গেছে, যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, ওটা হলেই হয়ে যায়। হয়ে যায় না, ভাবছি দুটো রুটি বানাবো, রুটি খেতে ইচ্ছা করেছে ভীষণ, তো ময়দাটা মাখাতে হবে, ময়দা মাখানো হয়নি, ওটা জল দিয়ে দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে রুটিগুলো ভেজে নেব। তো এই দেখো ময়দা মাখাতে শুরু করেছি, আর ঘষে দুধটা দিয়ে গেল, দুধটাও একেবারে জাল দিয়ে নিই, জাল দিয়ে মিক্স কেটে রেখে দিই। আর রুটিটা আজকে কী দিয়ে খাবো বলো তো, এর আগে একদিন রুটি বানিয়েছিলাম রাতের বেলায়, শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে বেটেছিলাম, বেটে রুটি দিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো ওটাই আর কি মুখে লেগে আছে, সোনাও বলছে মা ওরকম করে লঙ্কা ভেজে বাটবা তো, আর আমারও ইচ্ছা করেছে, যার জন্য আর কি ওরকম করে ভেজেই আজকে খাবো ইচ্ছা আছে। রান্নার পরে প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, যে কটা কাজ রয়েছে সে কটা হলো এই যে এগুলো একটু তুলবো, আর বাসনগুলো সব মেজেছিলাম, ওগুলো ঝুড়ির মধ্যে রাখবো, আর সোনাকে দুটো ভাত খাওয়াবো। কেন বলো তো, তখন ভাত দিলাম, কি বলবো এইটুকু ভাতও খাইনি, ওর ভাতগুলো আমি সেই তখন আমি খেয়ে নিলাম, খেতেই পারলো না। এখন প্রচণ্ড জ্বর এসেছে, ক্যাথা ট্যাথা মুড়ি দিয়ে শুয়ে আছে, আর একটু জ্বরটা কমুক, এখন 3টা মতো বাজে, 3:30টার সময় খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে নিচে নিয়ে যাবো, এখন একটু শুয়ে আছে, শুয়ে থাক। আর সকালেও মানে প্রচুর বাসন হয়েছিল, এখনও প্রচুর বাসন হয়েছে। এই দেখো দেখেছ, ওই দেখো ক্যাথা ট্যাথা মুড়ি দিয়ে শুয়ে আছে, আর চলতে পারছে না, শুয়ে আছে থাক। এগুলো একটু ভাজ করে নেব, আর আজকে জানালাটা খুলে দিয়েছি, যতক্ষণ শরীরে পারবে ততক্ষণ ছুটে ছুটে বেড়াবে, এখন আর পারছে না, এখন আর উঠতে পারছে না, এখন শুয়ে আছে, ওষুধ খাইয়ে দিলাম, 10 মিনিট হলো, একটু জ্বরটা ছাড়লে তারপরে দুটো ভাত খাইয়ে দেবো, আর আমিও একটুখানি খাবো। তখন ওকে ভাত দিলাম, ওই ভাতগুলো খেলো না, একবার দুবার খেলো, খেয়ে উঠে পড়লো, ওই ভাতগুলো আমি খেয়েছিলাম, তারপর আর খাইনি, দিয়ে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে নিচে মুছলাম, ওর সেই স্নানের সময় জামা প্যান্ট ছেড়ে রেখেছিল ওটা ধুয়ে দিলাম সার্ফ দিয়ে, ধুয়ে দিয়ে এই যে এখন একটু বসেছি, এখন একটু শুই, আমিও 20 মিনিট মতো শুই, তারপরে উঠে ভাত টাত খেয়ে নিচে যাব। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:05, আর আজকে উপরে এসেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে উপরে এসে। এই দেখো মুড়ি দিয়ে চিড়ে দিয়ে নাড়ু দিয়ে খাচ্ছিলাম, এগুলো সেই অষ্টমীর দিন গেছিলাম না বাবার বাড়ি, মা পাঠিয়েছিল, যদিও আমি কিচ্ছু করিনি, মাই পাঠিয়েছিল, নাড়ু চিড়ে মুড়ি ওটাই খাচ্ছিলাম, ঝুড়ের নাড়ু পাঠিয়েছিল, নারকেলের নাড়ু, মুড়ির নাড়ু খেলাম। আর সোনামার বাবা এসবে আসলো বাড়িতে, এসেছে সিঙ্গারা, সিঙ্গারাটা খাবো, আর সোনা ঘুমাচ্ছে, ওর জ্বর একটুও কমেনি, আবার ওষুধ আনালাম, ওষুধ এনে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে, খেয়ে ওই দেখো ঘুমাচ্ছে। দেখ সারাদিন তো কিছুই খাইনি, বিকেলে একটু ম্যাগি বানিয়ে দিলাম, আর সকালবেলায় ওই 10:30-11টার সময় পড়াতে আসলো তখন একটু ম্যাগি খেয়েছে, এই খাওয়া, আজকে খাইনিও কিছু। দিয়ে বললাম একটু মোমো আনতে, মোমো এনেছে অবশ্য, ওই দেখো মোমো এনেছে, মোমোটাই দেবো এখন ওকে, আর একটু ঘুমিয়ে নে, মোমোটা দিচ্ছি।
আর রান্না বান্না কিছুই করবো না, যা ভাত তরকারি আছে ওটাতে হয়ে যাবে। দুপুরবেলায় রুটি বানিয়েছিলাম, দুটো রুটি আছে, ভাত আছে। সোনা তো মনে হয় ভাত খাবে না, ও এক ফোঁটাও ভাত খাবে না। দেখা যাক খেলে খাবে না খেলে না খাবে, যেহেতু ঠান্ডা লেগেছে জ্বর এসছে, ভাতটা না দিলেই ভালো হবে। মোমো খেলে খাবে আর একটা রুটি যদি খায় তো খাবে, ও রুটি মানে খাবে না, মোমো খেলে ওর হয়ে যাবে। ভালো থাকতেই ও ভাত খায় না, মোমো খেলে আর ভাত খেতে চায় না। চল আবার পরে দেখা হচ্ছে, দেখি ওকে একটু তুলি, এখন তুলে একটু বসাই, তারপরে মোমো দেবো। সোনা ঘুমিয়েছিল, এই সবে সোনাকে ডেকে তুললাম। এই দেখো সোনা এখন মোমো খাচ্ছে, সোনার একটুও জ্বর কমেনি, মাথায় একটু জল দিয়ে দিলাম। আবার দেখি ওষুধ খাইয়ে দেবো, মোমোটাকে খাক তারপরে ওষুধ খাওয়াবো। এখন 8:10-15 বাজে, ওই 9টার সময় ওষুধ খাইয়ে দেবো। খেয়েও আবার শোবে, উঠে বসতেই পারছে না ওর, এমন অবস্থা জানো, কি শরীর খারাপ করছে। আর সারাদিন তো পেটে ভাতই পড়েনি, মানে ভাত খাবি, ভাত খাবে না, ঠিক আছে চলো ও খেয়ে নিক আগে, পরে কথা। এখন রাত্রি 10:30 বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করেই সোনার মাথায় একটু জলপট্টি দিয়ে দিচ্ছি, কেন বলো তো, ও সেই দুপুর থেকে সেই একইভাবে জ্বর, জ্বর একটুও কমছে না। কেমন কমছে বলো তো, যে মানে কি বলবো, জ্বরটা যে একেবারে নেমে যাবে, গাটা ঠান্ডা হয়ে যাবে বা ঘেমে যাবে এরকমটা নয়, মানে একটু হয়তো মানে হালকা গাটা ঘামছে কি ঘামছে না, আবার জ্বর চলে আসছে এরকমই হচ্ছে। তো দুপুর টাইম একবার ওষুধ খাওয়ানো হয়েছে, তারপরে আবার বিকেল 4টে একবার খাওয়ানো হয়েছে ওষুধ, এখন আবার কি করে খাওয়াই, তাই না? আমি ভাবছি তাহলে এখন একটু জল পট্টি দিয়ে দিই, সন্ধ্যাবেলায় মাথায় জল দিলাম কিছুটা সময়, তবুও জ্বর নামেনি। এখন আবার একটু জল পট্টি দিয়ে দিই, দেখি কখন নামে। ও তো কিছুই খেলো না, মোমো নিয়ে আসলো, 5টা মোমো নিয়ে আসলো, তার মধ্যে 3টে খেলো আর 2টো নষ্ট করলো, খেলো না মোমো। আর আমিও মোমো অতটা ভালোবাসি না, মোমো খাই না, ওর বাবাকে বললাম খেয়ে না, ওর বাবাও খেলো না মোমো, নষ্ট হলো 2টো। দিয়ে সেই শুয়েছে আর দুপুর থেকে তো সেই উঠতেই পারছে না, দোকানে গিয়ে বসলাম, দোকানে গিয়েও সেই আমার কোলের ওপর মাথা রেখে শুয়েই থাকলো, শুয়ে থেকে থেকে এসে সেই তো শুয়েই রয়েছে। দেখি জলপট্টি দিয়ে যদি একটু না কমে তাহলে 11:30-11:30 আবার একটু জ্বরের ওষুধ খাইয়ে দেবো, প্যারাসিটামল দেবো। আর অ্যান্টিবায়োটিক এনেছে, অ্যান্টিবায়োটিক ওটাও দিতে হবে, ওটা 3 বার খাওয়াতে বলেছে। আবার তো ওষুধ নিয়ে আসা হলো বিকেলবেলায় যে জ্বর কমছে না বলে, এখন দেখি এই জ্বর নাকি খুব খারাপ। সবাই বলছে যখন জ্বর আসছে এই 5 দিন 6 দিন এরকম থেকেই যাচ্ছে, এখন এখন কী হবে কী জানি, কালকের দিনটা দেখবো, যদি কালকের দিনটাও জ্বর এরকম থেকে যায় তাহলে পরশু দিন ওকে কৃষ্ণনগরে নিয়ে যাব, দেখা যাক কী হয়। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।